where most people run away. বাঁচার জন্য যদি আপনারা ওজাতান্ত্রিক মন্ত্র তাবিজের পাল্লায় পড়ে যান মাথা দিয়ে জ্বলা বলুন ব্যাগে আরো দুটো আছে আসলে তিনজনের সাথে সেম সাপই আছে আরো দুটো ব্যাগে সেম দুটো দে কাম টু রেসকিউ দেখি আর কি অবস্থায় রয়েছে Witness the rescue mission of the deadliest spectacled cobra. By a man with no fear. চলুন আমরা চলে এসেছি একটি নতুন জায়গায় এটা দেখে বলাতে চাইলাম এটাই যে কল আমার ফেভারিট তো চলুন নতুন জায়গায় চলে এসেছি জায়গার নামটা কি বলুয়াটি কি পশ্চিমপাড়া তো এখানে আমাদের একটি রেস্কিউ আছে কি রেস্কিউ না রেস্কিউ অবশ্যই দেখতে পাবেন তো চলুন ভিডিওর সাথে জুড়ে থাকুন তার আগে জয় হিন্দ দোস্ত আমি সমীরণ আপনারা দেখছেন আপনার চ্যানেল সমীরণ বাড়ি ইউটিউব চ্যানেল আজকে সব রেস্কিউতে আমি একদম সাপের নাম থেকে মানুষের ভয় হোকসেন এরিবিস কিংবা বিশ্বাদর রাতক বা দিন সৌরভ বা গ্রাম সাপে আনন্দ লেগেই ছিল সেই সাপ মাঝে আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে সমীরণ বাড়ি ক্যান রেস্কিউ টিম চলুন হাজির হয়ে গেছি আমরা বলুয়াড়িতে দেখি কোথায় আছে না আছে দাদু মুখ করলে বলে দেবে দাদুর গায়ে সাপ ছেড়ে দেবো কারো গায়ে দিতে হলো বাবা ঠিকই আছে কদিন ধরে তো এ করছে রে কোন জায়গা এখন যাব তো এই কেন না এই যে জায়গাটা করে আছে আমার ফটো পাঠিয়েছিলাম দেখেছি এবং আমি বুঝতেও পেরেছি তো শুনুন দেখি কি আছে না আছে এক এক করে কটা আছে না আছে দেখি ঘরের এই ফোন আমি আবারও বলতে চাই ঘরের এইসব ফোন যখনই আমরা নোংরা করে রাখি তখনই কিন্তু সেসব জায়গায় ইঁদুর বসবাস করে আসে ইঁদুর খেতে কিন্তু সাপ বা অন্য কোনো জীব চলে আসে হ্যাঁ তো চলুন এখানেই আছে আর এরকম জায়গায় কিন্তু থাকা সবচেয়ে বেটার জায়গা এক এক করে তো দেখতে পাচ্ছেন ও কিন্তু এখানে এখন মুভমেন্ট করছে কোন দিকে বেরোবে বা কি করবে সেটার জন্য তো চলুন এখান থেকে এটাকে সরাই এবার তো দেখুন এদের স্বভাব আমি বারবার বলি এরকম ফোঁটাচ্ছে হাতটা দেখা এই যে ল্যাশটা দিয়ে এরা ফোঁটাই যে ল্যাশটা দিয়ে ফোঁটাচ্ছে এবং বিগ সাইজ ফসফস করছে এই যে ফোঁটাচ্ছে প্যাঁক প্যাঁক করে ও ও রাগ করছে বেচারি ওকে ধরে নিয়েছি বলে তো চলো বিশাল মোটা এবং একটা বিগ সাইজের বখরো স্পেকটিক্যাল কোবরা তো দেখুন
থাকেন দূরে আছে এখানে আমাকে ফিল্ম দেখ আমরা তো কোনো প্রবলেম তো চলুন এটাকে বাইরে আগে নিয়ে যাই বিশাল বিগ সাইজ তো দেখতে পাচ্ছেন এখানে জলাশয় এরিয়া যার ফলে এত বড় বড় এখানে গোখরো আমার বুটে পুরো পিঁপড়াতে ভর্তি হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার পা এখন পিঁপড়ে দা চুপ উড়ে বাবা এ তো ইঁটকেই কামড়ে দিচ্ছে তো এখানে স্থির হয়ে যাওয়ার কারণ একটাই যে ও যাতে আমাকে না বুঝতে পারে এবং আমাকে ছেড়ে দেয় কিন্তু আমি যাতে পিঁপড়ে থেকে বেঁচে যাই তালিতে ছিল দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের প্র্যাকটিক্যাল কোবরা বা খরিশ গেওয়ান ফেটা নাক বলে এটাকে বা আপনারা কি বলেন এটাকে বেনা খরিশ না খরিশ খরিশ বলেন আর একটাকে বলে বেনা খরিশ যেটা একটু বেশি সাদা টাইপের হয় তো কিন্তু সব কটা একই চাই খরিশ হোক বেনা খরিশ হোক বা গোখরো কিংবা নাগ হোক বা ফেটা একে ইংলিশে বলা হয় স্প্যাকটিক্যাল কোবরা সায়েন্সে বলা হয় নাজা নাজা সাপ কামড়ালে সাথে সাথে যে কোনো সরকারি হসপিটাল আপনি বেসরকারিতে যেতে পারেন যদি আপনার কাছে অ্যামাউন্ট অনেক বেশি থাকে আর যদি না থাকে তাহলে সরকারি হসপিটাল সাপ নেগেটিভ থাকে সামনে যে বস্তুটা নড়বে সেটাকে কিন্তু সাপ ফলো করবে পেছন দিক থেকে কি হচ্ছে না হচ্ছে সেটা সাপের মাইন্ডে আসবে না আর সাপ বুঝতেও পারবে না এখানে যদি আমি পাটা নাড়াই এক্ষুনি পাটার দিকেও ফলো করে দেবে এবং আস্তে আস্তে এগিয়ে আসবে যেটা আমি চাইছি না এখন তো চলুন এটাকে ব্যাগে প্যাক করব তার আগে একটা জিনিস বলতে চাই এখানে সাপ কামড়ালে আপনারা কি করেন একদম হসপিটাল ছাড়া আর অন্য কোনো উপায় নেই ভালোভাবে বাঁচার জন্য যদি আপনারা ওঝাতান্ত্রিক মন্ত্র তাবিজের পাল্লায় পড়ে যান ঠিক আছে বুঝতে পারছেন কি পরিমাণে হেডটা মোটা এবং কত বড় প্রাপ্তবয়স্ক যার ফলে এত মোটা হেড এর মাথাটা মাথাটা একবার সাইড থেকে একে দেখাতে বলবো দীপঙ্করকে কত মোটা মাথা সামনের দিকে তো দেখতে পাচ্ছেন কি মোটা মাথা মানে খুবই একটা পুরনো সাপ এবং খুব বড় মোটা সোটা তো আমি একটাই কথা বলবো এরকম সাপ বা এইগুলো কিন্তু দেখে আপনারা মারবেন না বা কোনো রকম কেমিক্যাল দেবেন না যার ফলে বিপদটা আপনার হবে দেখুন যে জিনিসটা মুভমেন্ট হয় ও কিন্তু সেটার দিকেই ফলো করে এবং যখনই সামনের ক্যামেরাটা মুভমেন্ট হচ্ছে ও কিন্তু সামনের ক্যামেরাটার দিকে ফলো করছে পেছন ওর মাথায় ঢুকবে না তো সামনে যে জিনিসটা মুভমেন্ট হচ্ছে ওরা সেটার দিকেই বেশি ফলো করে তো অবশ্যই সাপ যখন সামনে কোনো বস্তু নড়ছে তখন কিন্তু সাপ বুঝতে পারে না দেখে তো তার ফলে সাপকে ক্যাচ করাটা এইটাই টেকনিক আর কিছুই না যে সাপের মুভমেন্টটাকে ফলো রাখা এবং সাপ কী করতে চাইছে না চাইছে সেটাকে দেখা ঠিক আছে আমার পায়ের দিকে আসতে হবে না তোকে ওই তুই ওটাকেই কেমন খাচ্ছিস ওর লেন্স নেই লেন্স গার্ড নেই ওর ব্যাগে প্যাক করে নিয়ে আসতে আসতে যাতে রেস্ট কোনো ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে পারবো না
এদেরকে ব্যাগে ঢুকিয়ে নি যাতে ও চলে যেতে পারে। শোল মাছের মতো আছে, মানে এতটাই বেশি অ্যাক্টিভ সাপটা। ওকে এক্ষুনি ছেড়ে দেবো, বাট ও সেটা তো বুঝবে না, ও ভাবে ও আটক হয়ে গেল, ওটা দিয়ে বেরোতে পারছে না, তার জন্য এরকম করছে। এবং এইটাই কিন্তু রিস্ক, এটাই রিস্ক। এখনও এতটাই রেগে যাচ্ছে যার ফলে ওর সামনে যদি কিছু পড়ে যায় সেটা কিন্তু বাইট করে দেবে। তো চলুন এটাকে আমরা প্যাক করে নিই। ইউটিউবে গিয়ে সার্চ করুন সমীরণ বাড়ি, দেখতে পেয়ে যাবেন। আমাকে একটু আচ্ছা, কে ফোন করেছিলেন, কে ফোন করেছিলেন, তাদের বাড়ির কেউ? চলো আসো দিদা, তোমার ছবি একসাথে আসবে, চলো আসো। তোমার ঘরে চা? আচ্ছা ঠিক আছে, তোমরা আসো, আগে ফোন করেছিলে যে আরে দিদাদের সাথেই তো ভালোবাসা, ছোট থেকে দিদার কাছেই বড় হয়েছে। তো এইখান থেকে দাদু আর দিদা এনারাই ফোন, মানে এনাদের বাড়ি থেকেই ফোনটা এসেছিল রেস্কিউর জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এনাদেরকে যে বাঁচানোর জন্য এইভাবে কন্ট্যাক্ট করা। এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় গ্রামের দিকে, দাদু আর দিদা তোমাদের দুজনের নামটা বলে দাও। আমার নাম কুশলমান। আমার নাম কালীপদ মান। তো দু দাদু দিদা ভালো লাগলো, আর আমি নাতি ছোটখাটো মাঝখানে খুব ভালো লাগলো। তো চলুন আর যাদের বাড়িতে ঢুকেছে আমি তাদেরকে একবার নামটা, আপনার যদি নামটা একবার বলুন। রানী পাত্র। রানী পাত্র, রানী পাত্র। তো এনাদের ঘরেও সাপটা ঢুকেছিল, তো বাঁচানোর জন্য প্রায় এটা আমার কাছে আসে কল দুদিন আগে, বাট কল করার পর ওনারা আর কল করেননি যার ফলে আমি আসতে পারিনি। আমার কাছে দুদিন হয়েছে, তো আমার কাছে তারপরে ওনারা কল করেনি, তারপরে আর আমাকে কোনো আপডেট দেয়নি বা কিছু দেয়নি যার ফলে আমি রেস্কিউ করতে আসতে পারিনি, কোনো ফটো দেখাইনি। তো আজকে মানে কাল রাতে একদম কন্ট্যাক্টটা করেন যে দুপুরবেলায় যে দেখেছিলাম তারপর দেখিনি, তো আজকে সকালবেলা কন্ট্যাক্ট করতে আমরা চলে এলাম এটাকে রেস্কিউ করলাম। অবশ্যই আপনাদের বলবো যে ফটো লোকেশানটা পাঠাবেন, নাহলে কিন্তু আমরা কোথাও যেতে পারবো না, না পাঠালে আমরা যেতে পারবো না, কারণ বিনার প্রুফে আমরা কোথাও যাই না। ফটো লোকেশান এবং ফোন নাম্বার এই তিনটা জিনিস অবশ্যই পাঠাতে ভুলবেন না, তারপর আমরা যাবো। তো চলুন দেখা হবে, এই সবটিকে জঙ্গলে ছাড়বো আর দেখাবেন। তো চলুন দেখবেন আমরা রেস্কিউ করলাম আর তারপরে রিলিজ করতে চলে এসেছি আমরা জঙ্গলে। আর আমরা একটা বড় মোটা কুকুর রেস্কিউ করলাম না, হ্যাঁ কিন্তু ছাড়বো একটা নয়, দেখতে পাবেন ভিডিওর সাথে জুড়ে থাকুন। বিগ বিগ সাইজের দেখুন, আদেবে সাপ তো নাকি অন্য কিছু মর্গের একে সাপ না অন্য কিছু দেখে না, হুই হুই। তো চলুন ওকে ছাড়বো, তার আগে দেখে নিন এরা কী করছে। এ তো ছুটবেই ছাড়া, মানে তো চলুন আমরা ছাড়ি এগুলোকে। আর দেখুন অবিনী গেছে, ও চলে গেল, হ্যাঁ দেখে নিন। ওটা যেরকম বিগ সাইজ ছিল এটাও কিন্তু সেরকমই বিগ সাইজ দেখতে পাচ্ছেন, আর ওটা সরু ছিল খালি, বাট এই দুটো মোটা, আগের মোটাটাকে ধরতে পারলাম না বেরিয়ে গেল। আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে, এই পালাবেগুলো রেডি পুরো, বুঝলেন, একে যেতেই চলে চলে যেতেই দিই, ওদিকে যেটা গেছে সেদিকেই চলে যেতে দিই। তো দেখুন ও ফসফস করতে করতে কী সুন্দর বেরিয়ে যাচ্ছে, এখন দাঁড়িয়ে আছে না, দেখলেন একটা তো দাঁড়ালোই না, সিধা বেরিয়ে গেলো ছুটলো খোলা মাত্র, এত ছটপট প্রথম থেকে যেটাকে আজকে ধরলাম। আর তার আগে কালকে রাত্রে যে দুটো ধরেছেন তার মধ্যে একটা দেখলাম ওখান থেকে আস্তে আস্তে করে চলে গেলো, আর দেখা যাচ্ছে না এখন, আর একটা বেরিয়ে গেলো। তো এভাবে প্রতিটা সাপকে আমরা জঙ্গলে ছেড়ে দিলাম, এরপর আবারও এখনও রেস্কিউতে যাবো, চলুন যাই দেখি সেখানে কীভাবে রেস্কিউ করতে পারি না পারি। আর সত্যি এই কাজ করতে গিয়ে অনেক হাঁপিয়ে যাই, আপনারা ভাবেন এত কম, বিশাল হাঁপিয়ে যাই।
এইভাবেই আমরা আরও এই কাজ করতে চাই আপনাদের সাথে। আপনাদের সাপোর্ট ছাড়া করতে সত্যিই পারবো না, তার জন্য অবশ্যই আপনারা সাপোর্ট করুন, সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিংবা শেয়ার করে আমাদের এই কাজটিকে আরও এগিয়ে নিয়ে যান। আর যদি আরও ভালোভাবে সাপোর্ট করতে চান তাহলে ইউপিআই পেটিএম এর মাধ্যমে করতে পারেন, অ্যাকাউন্ট ডিটেলস পুরোপুরি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যম থেকে আমাদের সাপোর্ট করতে পারেন। তো চলুন দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন ভিডিও আসব দি, স্টে সেফ স্টে হেলদি, জয় হিন্দ জয় ভারত, বন্দে মাতরম।